উন্মাদনা তো সবসময় থাকবে, আগে থেকে অনেক বেশি উন্মাদনা হয়েছে। এই ব্যারেকপুরে গেছিলাম, ওই স্টেশনের কাছে মনে হয়েছিল জনজোয়ার চলছে সকাল থেকেই, উন্মাদনা থাকবে। হনুমান জয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে সাজো সাজো রব, রাজ্যের বিভিন্ন প্রান্ত জাঁকজমকভাবে চলছে হনুমান জয়ন্তীর বিশেষ পূজা অর্চনা। ব্যারাকপুর শিল্প অঞ্চলের বিভিন্ন হনুমান মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। ভাটপাড়া বিধানসভার অন্তর্গত কাকিনাড়া ফলহারি বাবা মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, তার সাথে ছিলেন তৃণমূল নেতা মন্নু সাউ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী ও একাধিক তৃণমূল নেতৃত্ব। মন্দিরে পুজো দিয়ে ভক্তদের মাঝে খানিক সময়ও কাটালেন সাংসদ। তিনি বলেন, শিল্পাঞ্চলের একাধিক মন্দিরে বিশেষ পূজা অর্চনা চলছে। পুজো ঘিরে প্রতি বছরের মতো এবছরও মানুষের মধ্যে উৎসাহ উন্মাদনা চোখে পড়ার মতো ছিল। হনুমান জয়ন্তীর দিন পৃথিবীতে অশুভ শক্তির বিনাশ হোক, এমনটাই মনে করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। হনুমানজির আজকে জন্মদিন, আজকে জন্মদিনে সবাই সব মন্দিরে আমরা যাচ্ছি, যাতে ভগবান সবাইকে ভালো রাখবেন, নিজের শক্তি দেবেন, যাতে মানুষ যে পৃথিবীতে যে যতগুলো খারাপ মানুষ আছেন তার বিরুদ্ধে লড়াই করার জন্যে শক্তিশালী হবেন মানুষ, এর জন্যই ভগবানের কাছে প্রার্থনা করছি। শিল্পাঞ্চলে এক এক জায়গায় আপনি ঘুরেছেন, আজকে নিজেও ঘুরেছেন, প্রত্যেকটা মন্দিরেই গিয়েছেন, প্রতি বছরই যান, কেমন দেখলেন উন্মাদনা? উন্মাদনা তো সবসময় থাকবে, আগে থেকে অনেক বেশি উন্মাদনা হয়েছে। এই ব্যারেকপুরে গেছিলাম, ওই স্টেশনের কাছে মনে হয়েছিল জনজোয়ার চলছে সকাল থেকেই, উন্মাদনা থাকবে। ভাটপাড়া থেকে হিমাদ্রি শঙ্কর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।